সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী অনুষ্ঠিত হচ্ছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার সামনে পূজা উদযাপনের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। ধন্যবাদ ফারদিন, আমি আছি এখন নিউ ইয়র্কের ডাইভার্সিটি প্লাজায়, যেখানে মূলত সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব যে দুর্গাপূজা, দুর্গাপূজার অনুষ্ঠানমালা এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখন কিন্তু ভক্তিমূলক গান অনুষ্ঠিত হচ্ছে। এই আমি যদি আপনাকে বলি যে প্রায় 30টির মতো বেশি মন্দিরে মূলত এই সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার প্রসার হচ্ছে, এবং এসব অনুষ্ঠানে মূলত শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ নারী পুরুষও কিন্তু অংশগ্রহণ করছেন। এই অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের মধ্যে নিজেদের হৃদ্যতা বৃদ্ধি পাচ্ছে, এবং একই সাথে এই যে ডাইভার্সিটি প্লাজায় উন্মুক্ত স্থানে যে এই যে ভক্তিমূলক গান বা বিভিন্ন দুর্গাপূজার অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে, এর মধ্যে দিয়ে কিন্তু অন্য সমাজের সংস্কৃতির সামনে কিন্তু এই যে দুর্গাপূজার বৈশিষ্ট্যগুলো বা বিভিন্ন অনুষ্ঠানমালা তুলে ধরা সহজতর হচ্ছে। এসব মানে অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সাধারণ মানুষ তাদের নিজেদের মধ্যে হৃদয়তা বৃদ্ধির পাশাপাশি এই যে তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব এর যে মূল বাণী, মূল মেসেজ, তা হচ্ছে পৃথিবীতে যেন অশান্তি দূর হয়ে কল্যাণ প্রতিষ্ঠা হয়, সেজন্য কিন্তু বিভিন্ন ধরনের আরাধনা হয়ে থাকে, অঞ্জলি দিয়ে থাকেন তারা। এছাড়া নিজেদের বন্ধুবান্ধব বা অন্যদের মধ্যে যেহেতু সারা বছর অন্য দিন দেখা সাক্ষাৎ হয় না, সেহেতু এই যে দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা ছুটি নিয়ে মূলত এই ধরনের আয়োজনের সামিল হন। আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করব যে এই যে ডাইভার্সিটি প্লাজার সামনে সাধারণ মানুষের এখনও আসতে শুরু করেছে, খুব বেশি না আসলেও কিন্তু এই যে বিভিন্ন ভক্তিমূলক গান সহ বিভিন্ন বিষয়ে কিন্তু তারা তুলে ধরার চেষ্টা করেছেন, এবং এই যে ভক্তিমূলক গানের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানমালার প্রেক্ষাপটে তারা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছেন যে দুর্গাপূজাকে কেন্দ্র করে যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উৎসব আমেজ থাকে, সেই উৎসব বা আমেজের বিষয়গুলো কিন্তু তারা এই ভক্তিমূলক গান সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরে থাকেন। আর ডাইভার্সিটি প্লাজা সহ যেহেতু এখানে ডাইভার্সিটি প্লাজা বাংলাদেশিদের মিলন মেলা, সুতরাং এই যে ডাইভার্সিটি প্লাজাকে কেন্দ্র করে এইখানে তুলে ধরার মধ্য দিয়ে নিজেদের আনন্দ উৎসবকে মাত্রাকে আরও বৃদ্ধি করার চেষ্টা করছেন। তো আমার কাছে এই ছিল ডাইভার্সিটি প্লাজার সামনে থেকে দুর্গাপূজার আয়োজনের সবশেষ তথ্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।